আমরা লোক ধরা থেকে নেতাদের সঙ্গে ছবি দেখছি তাদের অপদস্থ আবার কি আছে চোরেদের আবার মান সম্মান নেই জানে তাদের আবার কি চুরি করা বন্ধ করো হিসাব দাও টাকা নাও ভাই আপনি যদি বাজার করতে যান বাবা যদি আপনাকে পয়সা দেয় সেই পয়সার যদি আপনি হিসাব না দেন দুদিন বাদে বাবাও আপনাকে বাজার করতে দেওয়া বন্ধ করবে এটা তো সরকারের কি ফিরিতে হয় নাকি দিদির মতো নাকি ভারতীয় জনতা পার্টির শিউলি গ্রাম পঞ্চায়েতে বিজয়ী সদস্যের উদ্যোগে আয়োজিত হল শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শান্তনু সরকারের উদ্যোগে শিউলি মাতারাঙ্গি এলাকায় আয়োজিত হল শীতবস্ত্র বিতরণ কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র তথা কলকাতা পৌরসভার পৌর সজল ঘোষ রাজ্য বিজেপি কমিটির সদস্য অভিনেত্রী সর্বরী মুখোপাধ্যায় রাজ্য বিজেপি যুব মোর্চা মুখপাত্র সুপ্রিয় ঘোষ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কুন্দন সিং শিউলি গ্রাম পঞ্চায়েতের সদস্য পার্থ ত্রিবেদী শান্তনু সরকার ও অঞ্জনা সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিনের কর্মসূচিতে ব্যারাকপুরে এসে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে টিয়া পাখি নিয়ে রাজা বাজারে বসার পরামর্শ দিলেন বিজেপি নেতা সজল ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ রবিবার এক কর্মসূচিতে দাবি করেছেন দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই বক্তব্যকে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করতে গিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকে টিয়া পাখি নিয়ে কলকাতার রাজাবাজারে বসার পরামর্শ দিলেন বিজেপি নেতা সজল ঘোষ বললাম গেজা কথার কোন উত্তর দেবো না ওকে বলো একটা ভালো টিয়া কিনে হাতি হাট থেকে রাজা বাজারে বসে বসে আমি বললাম মদনদা হসপিটালে পাটটা কুনাল ঘোষ করতে নেমেছে এটা গেঁজা করে কথার কোনো উত্তর হয় না বললাম যে রাজা বাজারের মোড়ে একটা টিয়া নিয়ে বসতে বলো ভালো চলবে ব্যবসা কপালে তিলক কেটে বসে যেতে বলো পাগল ও নিজেও জানে ও আসলে এটা মানে নেগেটিভ হইতে বলছে বেকা অক্ষরে আগে তো একে বলেছিল চোরের রানী পাশাপাশি এদিন রাজ্য বিজেপি মুখপাত্র সজল ঘোষ বলেন ভাইপোকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে কটাক্ষ করতে গিয়ে ব্যারাকপুরে রাজ্য বিজেপি মুখপাত্র সজল ঘোষ বলেন প্রধানমন্ত্রীর হাতে পায়ে ধরতে এবং ভাইপোকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন চাল চাইতে কিংবা একশো দিনের কাজের টাকা চাইতে যাচ্ছেন না পায়ে মাথা ঠুকতে যাচ্ছে ভাইপোকে বাঁচাতে তিনি দাবি করেন গণতান্ত্রিক কাঠামো মেনে যাওয়া তো অবশ্যই উচিত কিন্তু যারা এতদিন যায়নি তাদের হঠাৎ যাওয়া নিয়ে তো প্রশ্ন অবশ্যই ওঠে কিন্তু মুখ্যমন্ত্রী যাবে এটা এটা খুব স্বাভাবিক একটা জিনিস ভাতে ভাই ধরবে বলে ভাই বাঁচাও তা হবে না চাল চাইতে যাচ্ছে না একশো দিনের কাজ চাইতে যাচ্ছে না পায়ে মাথা ঢুকতে যাচ্ছে ভাইপোকে বাঁচাও ব্যারাকপুর থেকে সৈকঙ্গাগুলি রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন